হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের কাশিতে বইমেলা হচ্ছে আর আমরাও এসেছি বাড়িতে, তো একটু বইমেলার দিকে যাব, বইমেলাটা একটু ঘুরবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। কলকাতার বইমেলা হয়তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু কাঁথির বইমেলা হয়তো দেখেননি। যারা কাঁথির লোক তারা তো অবশ্যই দেখেছেন বাচ্চাকাল থেকে, কিন্তু যারা বাইরের আমাদের সাবস্ক্রাইবার আছো, ভিউয়ার্স আছো, তো চলুন বইমেলাটা দেখি, তোমাদের ঘুরিয়ে দেখাই পুরো বইমেলাটা আমাদের কেমন হয় কি ব্যাপার। সঙ্গে থাকুন, ভিডিওটা একদম শেষ অবধি দেখুন। আমাদের এখানে টিকিট কেটে ঢুকতে ড্রয়িং এই নাও, তুমি সাহিত্য দেখবে বলছো। ইতিহাসকে খুঁজে বের করা, গালি দাও, রং লাগাও, প্রজন্মকে শেখাও জাতীয়তাবাদের মন্ত্র, সত্যকে প্রতিষ্ঠা করো আমরা আমাদের জন্য। আজ বড় বিপদ, বিপন্নতায় ভোগে দেশবাসী, সাক্ষী আমি চিনি না, যদি তুমি থাকেন কবিতা পড়বার জন্য এসেছেন না আমার লুকিয়েছেন, আমি হয়তো যাচ্ছি না, আপনি প্লিজ আসুন। হ্যাঁ, আমি দেখছি বন্দনা সপ্তাহের নামটা আসে দেখছি, তাপস কুমার প্রধান দেখছি। বইমেলা থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়লাম, এবার আমাদের কিছু পার্সোনাল কাজ করবো। তো বইমেলার শর্ট ভিডিও ছিল, এবার বইমেলাতে ব্যাপারটা হচ্ছে ঘুরে ঘুরে খালি বই রাখা হয়, সেরকম কিছু হয় না। এই মুহূর্তে পড়ারও সেরকম সময় পাই না, এই কারণে কোনো বই নেই নি আমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কাঁথির বইমেলা কেমন লাগলো। এটা একটা ছোট্ট ঝলক দেখালাম, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।